মনের ইচ্ছা পূরণের জন্য যদি নিয়ত করি যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, এটা কি শরীয়তের দৃষ্টিতে ঠিক? এই প্রশ্নের উত্তর হলো, আমার এই আশাটা পূর্ণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব। এরকম নাজর না করে, এরকম মান্যত না করে যদি কোনো আশা পূরণ হয়, এজন্য শুক্রিয়া স্বরূপ 10 রাকাত নামাজ হোক, 20 রাকাত নামাজ হোক, যত রাকাত ইচ্ছা হোক পড়া যেতে পারে, তো কোনো সমস্যা নেই, এটাই উত্তম হবে। তবে কেউ যদি মান্যত করেই ফেলে, নজর করেই ফেলে যে আমার এই ইচ্ছাটা পূর্ণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, অথবা আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি একটা রোজা রাখব, অথবা আমি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবো, তাহলে সেটাও জায়েজ রয়েছে, তবে এটা উত্তম পদ্ধতি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুক্রিয়া স্বরূপ কোনো ইচ্ছা পূরণ হওয়ার পরে যত খুশি ভালো ইবাদত করা, নফল নামাজ পড়া, যে কয় রাকাত মনে চায় পড়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, এটাই উত্তম হবে, উত্তম পন্থা হবে।